হাই গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সফট এলিগেন্ট একটা ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল। আজকে এটার জন্য আমি কোনো বেস মেকআপ ইউজ করিনি, ইউজ করেছি শুধুমাত্র হোয়াইট টোনের ক্রিম, আর এত সুন্দর একটা মেকআপ টার্ন আউট হয়ে এসছে। সো চলো চটপট চলে যাই আজকের মূল ভিডিওতে। প্রথমে আজকে আমি ফেসটাকে ক্লিনজিং আর টোনিং করেছি, এরপর আমি এখানে ইউজ করছি পন্ডসের লাইট ময়শ্চারাইজার, যেটা সামারের জন্য খুবই ভালো, যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো, তার কারণ এটা খুব লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। আর যাদের একটু ড্রাই স্কিন তারা তোমরা নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কিন্তু ময়শ্চারাইজার একেবারে স্কিপ করবে না। যখনই কোনো মেকআপ তোমরা স্টার্ট করো তখন অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। এতে করে আমাদের ফেসটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মেকআপ লং লাস্টিং রাখতে হেল্প করে, আর আমাদের ফেসে যদি কারো ড্রাইনেস থাকে সেটা কিন্তু একেবারেই থাকে না, মেকআপ খুব ভালো করে বসে। এরপরে আমি ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি হোয়াইট টোনের ক্রিম। আজকে কোনো রকম আমি প্রাইমার অ্যাপ্লাই এই জন্যই করবো না, কারণ হোয়াইট টোনের ক্রিম কোনো ফাউন্ডেশন বা বেবি সিসি ক্রিম নয়, তো তার জন্য কোনো রকম আমাদের প্রাইমারের প্রয়োজন নেই। সো ডাইরেক্টলি আমি ফিঙ্গারের হেল্প নিয়ে হোয়াইট টোনের ক্রিমটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর ফেসটাকে আমি সেট করে নিচ্ছি এখানে, তার জন্য আমি হোয়াইট টোনেরই লুজ পাউডার ইউজ করেছি, যেটা কিনা একটু এক্সট্রা কভারেজ দিয়ে দেয় আমাদের ফেসে। সো ভালো করে অ্যাপ্লাই করার পর আমি আমার আইব্রোর গ্যাপগুলোকে ফিল করছি, আর তার জন্য এটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে ফিল করে নেব। এরপর ফেসে আজকে শুধুমাত্র ব্লাশ অ্যাপ্লাই করছি, কোনো রকম হেভি কন্ট্রোলিং রাখছি না, তার কারণ আজকের এই লুকটা খুবই সফট আর বিগিনার ফ্রেন্ডলি। সো কন্ট্রোলটাকে আমি একেবারেই স্কিপ করছি আজকে। আই মেকআপের জন্য প্রথমে আমি এখানে একটা লাইট ব্রাউন আই শ্যাডোকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ক্রিজে আর ব্লেন্ড করছি। এরপর একটা ডার্ক ব্রাউন শেডকে আমি আউটার কর্নারে প্লেস করছি, এবং মিডলে একটা শিমারি তোমার হোয়াইটি শিমারি একটা শেড আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে। এরপর কিন্তু লোয়া ওয়াটার লাইনে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি কাজল এবং সেটাকে স্মাচ করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। মাস্কারা অবশ্যই আপার আর লোয়ার ল্যাশ দুটোতেই অ্যাপ্লাই করবে, তাতে কিন্তু খুব ভালো ওপেন আপ একটা আই লুক চলে আসে। এরপর ফেসে অ্যাপ্লাই করছি আমি হাইলাইটার। হাইলাইটারের জন্য আজকে আমি ইন কালারের বেকিং হাইলাইটার ইউজ করেছি, এতে আমার শেড 01। লিপস্টিকের জন্য আমি নিউড লিপ শেড ইউজ করছি, মেবলিনের নিউড নিউয়ান্স। এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক, খুবই সফট এলিগেন্ট একটা ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, এবং খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে। কোনো বেস মেকআপ আজকে আমি কিন্তু ইউজ করিনি, অথচ মেকআপ লুকটা তো সুন্দর টার্ন আউট হয়েছে। যদি ভালো লেগে থাকে আজকের মেকআপ লুকটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো টেক কেয়ার, বাই।